প্রিয় গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি ইলেকট্রিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে সোলার সিস্টেম হইতে ডিসি কারেন্ট কী করে এসিতে রূপান্তরিত করতে হয়, সেটি মূলত আজকের এই পুরো ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের এই মূল্যবান ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, দেখতেই পাচ্ছেন আমি একটি ড্রয়িং করে নিয়েছি। তো এই ড্রয়িং দিয়ে আর কি আপনাদেরকে বোঝাবো কী করে ডিসি কারেন্ট এসি কারেন্টে রূপান্তরিত করতে হয়। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার এই ভিডিওগুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইজ, আমি আগে থেকে একটি ড্রয়িং করে নিয়েছি, মানে সোলার সিস্টেম এবং এসি সিস্টেমে। তো আজকে আমি আপনাদের এই ড্রয়িংয়ের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কি করে এসি আর ডিসি কারেন্ট এসিতে রূপান্তরিত করবেন, কোন প্রসেসে। তো প্রথমে আমি আপনাদের এই পার্টটা বোঝাবো। দেখতে পাচ্ছেন আমি একটি এখানে সোলার প্যানেল অঙ্কন করে নিয়েছি, এই যে সোলার প্যানেল। তো এটি হচ্ছে সোলার প্যানেল। তো সোলার প্যানেল থেকে দুইটি তার বের হয়েছে, একটি হচ্ছে লাইন আর একটি হচ্ছে নিউট্রাল। তো আর এটি হচ্ছে সোলারের কন্ট্রোল বক্স, কন্ট্রোলার। দেখতে পাচ্ছেন এখানে আমি কন্ট্রোলারটি অঙ্কন করে নিয়েছি। তো এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন লাল তারটি, এটা হচ্ছে লাইন তার। আর এই যে মাইনাস চিহ্ন কালো তারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউট্রাল তার। তো সোলার প্যানেল থেকে এই দুটি তার আসে কন্ট্রোলারে ঢুকছে, কন্ট্রোলারের আউটপুট থেকে দুটি তার বের হয়েছে, একটি লাল আর একটি কালো। তো লাল তারটি যে আসছে, আসার পরে যে ব্যাটারি প্লাস পয়েন্টে সংযুক্ত হয়েছে, তো এটা আর কি ব্যাটারি। এই যে ব্যাটারি অঙ্কন এখানে লিখে দিয়েছি, আর এই কালো তারটি আসে ব্যাটারির মাইনাস পয়েন্টে লেগেছে। তো এটি হচ্ছে ব্যাটারি পয়েন্ট। আর পাশের দুটি পয়েন্ট দেখতে পাচ্ছেন, একটি লাল আর একটি কালো। তো লালটি হচ্ছে লাইন আর কালোটি হচ্ছে নিউট্রাল। তো এই দুটি লাল তারটি দেখেন ডিসি সুইচ বোর্ডে, আর নিউট্রালটি গেছে একদম এই দুইটা লাইট দেখতে পাচ্ছেন বাল্ব, এই দুটি বাল্বের দুই প্রান্তে এই কালো তারটি যায় শর্ট হয়ে গেছে, মানে নিউট্রাল। আর এই লাল তারটি এই ডিসি সুইচ বোর্ডে আসছে, এখানে দুটি সুইচ আমি ইউজ করছি, দুটি সুইচ দিয়ে দুটি বাতি জ্বলবে। তো এখান থেকে শুধু লাইন তার দুটি বাল্বে চলে গেছে আর নিউট্রাল সঙ্গে সংযুক্ত হয়েছে। তো এটি গেল হচ্ছে ডিসি সিস্টেম। তো এই কন্ট্রোলার সোলার প্যানেল থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে এই ব্যাটারি, তো এখানে পুরোটাই হচ্ছে ডিসি কারেন্ট। তো ডিসি কারেন্ট এখানে ব্যাটারি চার্জ হইতেছে, ডিসি কারেন্ট 12 ভোল্ট। তো আর এই পাশে আমি এসিতে রূপান্তরিত করার জন্য একটি ইনভার্টার আমি এখানে অঙ্কন করে নিয়েছি। তো ইনভার্টারের ইনপুট হচ্ছে ডিসি 12 ভোল্ট, এই দেখেন ইনপুট ডিসি 12 ভোল্ট, আর আউটপুট হচ্ছে এসি 220 ভোল্ট। আমি নিচেও লিখে দিয়েছি এই যে ইনপুট 12 ভোল্ট ডিসি, আউটপুট 220 ভোল্ট এসি, আর এটি হচ্ছে যে ইনভার্টার, এই যে ইনভার্টারটা আমি এখানে লিখে দিয়েছি। তো এই ডিসি কারেন্ট এসিতে রূপান্তরিত করতে হলে আপনাকে একটি শুধুমাত্র একটি ইনভার্টার যুক্ত করতে হবে। তো ইনভার্টারের ইনপুটে অবশ্যই 12 ভোল্ট ঢুকবে, আর আউটপুটে 220 ভোল্ট বের হবে এসি, মানে ডিসি ঢুকবে এসি হয়ে বের হবে। তো আমার এসি কারেন্ট বের হলো 220 ভোল্ট। দেখতে পাচ্ছেন একটি হচ্ছে নিউট্রাল কালোটা আর লালটা হচ্ছে লাইন। তো এখানে আমি একটি বোর্ড অঙ্কন করে নিয়েছি, সেটা হচ্ছে এসি সুইচ বোর্ড। তো এখানে তিনটা সুইচ অঙ্কন করে নিয়েছি, একটি ফ্যানের জন্য, দুটি লাইটের জন্য, আর একটি হচ্ছে সকেট। তো নিউট্রালটি আমি সকেটে এখানে সংযুক্ত করে দিয়েছি, আর লাইন তারটি এই সুইচের নিচের পয়েন্টে আমি শর্ট করে দিয়েছি।
আর সুইচের আউটপুট থেকে দেখতে পাচ্ছেন দুটি লাইট আর একটি ফ্যান। আর এই নিউট্রালটি এই দুটি লাইট একটি ফ্যানের সঙ্গে শর্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে এসি সিস্টেম, আর এই পাশে দেখতে পাচ্ছেন ডিসি সিস্টেম। তো এই সোলারের মাধ্যমে এই কন্ট্রোলার হয়ে ব্যাটারিতে চার্জ হচ্ছে ডিসি কারেন্ট। তো এই ডিসি কারেন্ট আবার ইনভার্টারের মাধ্যমে এসিতে রূপান্তরিত হয়ে আমাদের 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছে। তো আপনারা বাসা বাড়িতে খুব সহজে আর কি এরকম একটি সোলার মানে সোলার প্যানেল ইউজ করে ডিসি কারেন্টও ইউজ করতে পারবেন এবং এসি কারেন্টও ইউজ করতে পারবেন। তো এই পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।